নমস্কার, জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের সঙ্গে আছি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে। এবং প্রথমেই বলে রাখি যে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গ্রহের সম্বন্ধ একটা অদ্ভুত, যে আমরা প্রত্যেকটা মুহূর্তে যে টিভির অনুষ্ঠান খুলে বসে আছি, যে একটা জ্যোতিষের অনুষ্ঠান দেখি, যে আমার জীবনটা যদি কিছু পাল্টাতে পারে, তো কিছু পাল্টাতে পারে কি? তার মানে আমরা একটা জায়গায় বিশ্বাস করে নিচ্ছি যে আমাদের চেষ্টার আমাদের মানে চেষ্টা করছি, চেষ্টা করে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, এটা যেমনি প্রচলিত একটা কথা হয়ে আছে। তবে আমরা অবচেতন মনে এটাও বিশ্বাস করছি যে আমাদের এই চেষ্টার বাইরেও কিছু একটা থাকে, যেটা একটা ভাগ্য হিসাবে কাজ করে, যার জন্য আমরা টিভির স্ক্রিনে সবসময় চোখ লাগিয়ে বসে থাকি যে কোনো একটা অ্যাস্ট্রোলজার থেকে যদি কিছু একটা টিপস পাওয়া যায় যেটা আমার জীবনটাকে বদলে দিতে পারে, যেটা আমি পারছি না বাস্তবে। তো আমাদের জীবনটা প্রত্যেকটা মুহূর্তে সেই গ্রহের সম্বন্ধের সঙ্গে জড়িত আছে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে যে সফলতা, আমরা ভাবছি যে আমি সফল হচ্ছে, আমি কত ভালো পারি, কত সফল, আমার কত যোগ্যতা, কিন্তু সব কিছুর মূলে কিন্তু কিছু শুভ গ্রহের এবং শুভ ভাবপতির একটা এবং শুভ দশান্ত দশা ট্রানজিট নক্ষত্রের একটা কিন্তু সম্বন্ধ আছে। আবার আমরা বলছি দেখুন ওই মানুষটা কিছু করতে পারছে না, তার ব্যর্থতার পেছনে সেখানেও কিন্তু একটা গ্রহের ইনফ্লুয়েন্স কাজ করছে। তো এই গ্রহের ইনফ্লুয়েন্স কী করে অশুভ গ্রহের ইনফ্লুয়েন্সটাকে দূরে সরিয়ে শুভ গ্রহের ইনফ্লুয়েন্সটাকে আমরা বাড়াবো, যাতে আমরা জীবনে আরও বেশি সফল হতে পারি, সেটা শরীর হোক, সেটা লেখাপড়া হোক, সেটা কর্ম হোক, সেটা অর্থ হোক, বিবাহ হোক, সন্তান হোক, মামলা মকদ্দমা হোক, প্রত্যেকটা মুহূর্তে জয়লাভের জন্য আমরা কী করে শুভ গ্রহের ইনফ্লুয়েন্সটাকে বাড়াবো আর কী করে অশুভ গ্রহের ইনফ্লুয়েন্সটাকে দূর করবো, এই চেষ্টা আমাদের মধ্যে চলছে। এবং এই ক্ষেত্রে জ্যোতিষ বা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সারা বছর যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মানুষের অব্যর্থ প্রতিকার করতে পারে, কিন্তু তা সত্ত্বেও বছরে কতগুলো নির্দিষ্ট সময় থাকে আপনারা জানেন, যে যে মুহূর্তে গ্রহ একটু হলেও এক্সট্রাঅর্ডিনারি কাজ করে, মানে প্রতিকার একটা অন্য মাত্রায় কাজ করে, এবং প্রত্যেক বছর জন্মাষ্টমীর কিছু আগে পড়ে থেকে দীপাবলির আগে পড়ে পর্যন্ত সেই পাওয়ারফুল টাইমটা চলে। আমি আলোচনায় ফিরে আসবো, দেখেন ওপরে কে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হচ্ছে সৌরভ বলছিলাম, পূর্ব মেদিনীপুর থেকে। সৌরভ? হ্যাঁ সৌরভ। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ? হ্যাঁ বলি শুরু স্যার, আপনার কাছে আমার রিলেটিভ স্যার মেচুরা চেম্বারে দেখেছিলেন প্রায় এক বছর আগে। কে দেখেছিলেন? আমার রিলেটিভ মানে আমার মাসির ছেলে। আচ্ছা, আপনার কাছে মেচুরা চেম্বারে দেখেছিলেন এক বছর আগে, তো আপনি যেরকম ভাবে বলেছিলেন ওরকম ভাবেই হয়েছে। ও সফটওয়্যার লাইনে পড়াশোনা করেছিল। আচ্ছা, রিসেন্ট হচ্ছে সিসিএস এ জবও পেয়ে গেছে। কোথায় জব পেয়েছে? টিসিএস এ। আচ্ছা টিসিএস এ, হ্যাঁ ভালো, খুব ভালো। তো কোথায় আছে এখন? এখন হচ্ছে পুনেতে আছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো। যাই হোক, বলবেন যে পাওয়ারটা একবার, পাওয়ারফুল টাইম চলছে, পাওয়ারটা একবার বাড়িয়ে নিতে। কারণ আমি যে প্রতিকার করি, প্রথমত হচ্ছে এই প্রতিকারটা হচ্ছে স্থায়ী প্রতিকার, যত দিন যাবে তত তত ভালো রেজাল্ট দেবে। কিন্তু তা সত্ত্বেও আমি মানে বলি যে বছরে এক বছর পর যদি একবার পাওয়ারটাকে বাড়ি নেওয়া যায়, তাহলে প্রতিকারটা আরও বেশি মাত্রায় কাজ করে। যাই হোক, বলুন আপনার ডেট অফ বার্থটা। আমার ডেট অফ বার্থ হচ্ছে 9/11/1991। 9/11/1991। হ্যাঁ হ্যাঁ। সময়? সকাল 5:19। 5:19 সকাল। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হলদিয়া। হলদিয়া, একটু ধরুন আপনি। হ্যাঁ হ্যাঁ, আসলে এই পাওয়ারফুল টাইমে আমার এত কাজের চাপ থাকে যে একটু টায়ার্ড হয়ে যায় এই টাইমে কাজ করে। ঠিক আছে, যাই হোক। সৌরভ 9/11/1991 শনিবার সকাল 5:19 হলদিয়াতে জন্ম, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, এটা কি জানা ছিল? আচ্ছা, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, এমনি যা জন্মকুণ্ডলীর যা কন্ডিশন, এই জন্মকুণ্ডলী ইন্ডিকেট করছে যে একটু যদি পরিশ্রম দেওয়া যায়। আমাদের তো দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভাগ্য, একটা হচ্ছে পুরস্কার, মানে একটা হচ্ছে রথ, একটা হচ্ছে চাকা। রথ যাবে, চাকা তাকে নিয়ে যাবে, ঠিক তেমনি হচ্ছে আমাদের ভাগ্য, অর্থাৎ কী ঘটবে এবং আমরা চেষ্টা করে সেটাকে ফলপ্রসূ করব। তো এই যে চেষ্টার জায়গাটা যদি একটু বাড়াতে পারো, এটা যা জন্মকুণ্ডলী আছে বিরাট উন্নতি দেবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেহেতু লগ্ন আমাদের যাবতীয় জন্মকুণ্ডলীর মূল পাওয়ারটা আসে লগ্ন থেকে, সেই লগ্ন এবং কর্মস্থান, কর্ম হচ্ছে মানে দশম স্থান হচ্ছে আমাদের কর্ম, দশম হচ্ছে আমাদের সামাজিক স্ট্যাটাস, দশম হচ্ছে অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে তৃতীয় থেকে বা লগ্ন থেকে, এবং তৃতীয় এবং লগ্ন থেকে, কিন্তু কর্ম থেকে হচ্ছে যেহেতু আমরা মানুষ উন্নতশীল মানে মানুষ মানে জীব, যেহেতু গরু গাছপালা ছাগল এরা অন্য কোনো প্রফেশনে যুক্ত থাকে না, আমরা যেমনি আমাদের প্রফেশনের মাধ্যমে একটা সামাজিক স্ট্যাটাস অর্জন করি, যেমনি আমি পুলক চক্রবর্তী অ্যাস্ট্রোলজার, অমিতাভ বচ্চন অ্যাক্টর, এই যে ব্যাপারটা থাকে,
তো সেই জায়গা থেকে যে এই যে দশম স্থান এবং লগ্নের ওপর যে শনির দৃষ্টি, এটা কিন্তু লাইফে অনেক দেরিতে উন্নতি দেবে, সেই জন্য প্রচেষ্টাটা বাড়াতে হবে। আরেকটা কি হচ্ছে যে আমাদের মান যশ প্রতিষ্ঠা উচ্চ পদের কারক হচ্ছে রবি, সে ইলেভেন্থ লর্ড এবং সেকেন্ড লর্ড সেকেন্ড এবং সেভেন্থ লর্ড মঙ্গলের সঙ্গে সে লগ্নে বসে আছে শনি দ্বারা দৃষ্ট হয়ে, এটা কি এবং নাইন্থ হাউসে কেতুর দৃষ্টি, এটা কি করে ভাগ্যটাকে একটু চাপার চেষ্টা করে এবং জীবনে একটু স্ট্রাগলটাকে বাড়িয়ে দেয়। সুতরাং যদি একটু পরিশ্রম বাড়ানো যায় এটা যা জন্মকুণ্ডলী জীবনে বিরাট উন্নতি সম্ভব। বিরাট শনির পাওয়ারটাকে কম করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো জন্মকুণ্ডলী এটা। এরকম অনেক জন্মকুণ্ডলী দেখা যায় যে খুবই ভালো জন্মকুণ্ডলীগুলো, কিন্তু কি হয় যে এক চাঁদ, একটা অত বড় চাঁদের গায়েও যেমনি একটু কলঙ্ক থাকে, ঠিক তেমনি খুব ভালো হয়েও জন্মকুণ্ডলীটা কোথাও যেন একটু ডিগ্রিড ডিফেক্ট, কোথাও যেন একটু নক্ষত্রর পজিশনটা গোলমাল, কোথাও যেন একটু দশান্ত দশাটা খারাপ চলছে, কোথাও যেন ট্রানজিস্টার খারাপ পড়ে গেছে। তার ফলে দেখা যাচ্ছে ভালো ভালো জন্মকুণ্ডলীগুলো একটা বাধার মধ্যে আটকে যায়। তো এই সামান্য সামান্য বাধাটা যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে অনেক জন্মকুণ্ডলী আছে যেগুলো অনেক অনেক উন্নতি লাভ করতে পারে। এটা গেলো প্রথমত ব্যাপার। দ্বিতীয় ব্যাপার কি সেটা আমি আসবো, তার আগে দেখেন আমার ফোনে কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বাদনগর থেকে বলছি, আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। বাদনগর থেকে? কার কার সম্বন্ধে? আমার নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন, ওনার নামটা বলুন। মালতী মজুমদার। মালতী মজুমদার? মালতী মজুমদার। মালতী? হ্যাঁ। ডেট অফ বার্থ? 8 April 1956। আরেকবার বলুন। 8 April 1956। আমি মাসটা বুঝতে পারছি না। 8 April 1956। হ্যাঁ, 8 April 1956। সময়? জন্মের সময়? দুপুর আড়াইটে। জন্মস্থান? হ্যাঁ। হ্যালো, ঠাকুরনগর। ঠাকুরনগর? হ্যালো, হুম হুম বুঝতে পারছি আমি। আমি বলছি একবার আপনি মিলিয়ে, আমি বলছি আপনি একবার মিলিয়ে নিন। ওনার নাম মালতী, 8 April 1956, রবিবার দুপুর আড়াইটে ঠাকুরনগরে জন্ম, সিংহলগ্ন, কুম্ভরাশি। জানা ছিল এটা? বৃহস্পতি কর্কট রাশিতে বকরি, শনি বৃশ্চিক রাশিতে বকরি। কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? হ্যাঁ, 8-9 মাস। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। শুক্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা চলছে 27 May 2020 পর্যন্ত। শুক্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা চলছে। তো দেখুন, শুক্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা চলছে, চারটা এমনই একটা কন্ডিশন আছে এই যে মঙ্গল সিক্সথ হাউসে বসে আছে এবং শনি দ্বারা দৃষ্ট। মঙ্গল হচ্ছে চতুর্থ পতি এবং নবম পতি। এটা হয় কি, এই মঙ্গলটা এই পজিশনে অনেক রকম ডিস্টার্ব দেয়। এদের ক্ষেত্রে শারীরিক ডিস্টার্ব, সাংসারিক ডিস্টার্ব, পারিপার্শ্বিক ডিস্টার্ব, এই ডিস্টার্বগুলো সবসময় লেগে থাকে। এবং এদের কিন্তু এই ধরনের জন্মকুণ্ডলিতে একটু দেখা যাচ্ছে, যদিও এজ একটা ফ্যাক্টর হয়, শারীরিক অস্ত্রোপচার এই জিনিস প্রবণতাগুলো খুব বেশি কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে? চতুর্থ পতি এবং নবম পতি ভাগ্যপতি মঙ্গল সিক্সথ হাউসে বসে আছে এবং শনি দ্বারা দৃষ্ট। শনি হচ্ছে সিক্সথ লর্ড এবং সেভেন্থ লর্ড। তো এই ধরনের ছকে তার পারিবারিক, তার শারীরিক এবং পারিপার্শ্বিক প্রবলেমগুলো সবচেয়ে বেশি মানে বৃদ্ধি পায়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ছকে কিন্তু অস্ত্রোপচার যোগ খুব জোর ইঙ্গিত করছে, ঠিক আছে? হ্যালো, আপনি শুনুন। হ্যাঁ হ্যালো, আপনি একটু টিভির সাউন্ডটা কম করুন। আমি বলছি শারীরিক ব্যাপারটা আমি বললাম আপনাকে। আর শারীরিক ব্যাপার হচ্ছে রবি হচ্ছে আমাদের জেনারেল হেলথের কারক, রবি হচ্ছে লগ্নপতি, লগ্ন থেকে আমাদের শরীর বিচার হয়। সেই লগ্নপতি রবি দ্বিতীয় এবং একাদশপতি বুধের সঙ্গে অষ্টম হাউসে বসে আছে এবং রাহু দ্বারা দৃষ্ট। এটা ইন্ডিকেট করে শারীরিক এবং আর্থিক দিকে ভালো ইন্ডিকেট করে না। তবে এই ক্ষেত্রে অষ্টম থেকে যদি রাহুর দৃষ্টির যে পাওয়ারটা এইটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে এদের কিন্তু একটু মানে অন্য কারু সম্পত্তি পাওয়ার, ইন্স্যুরেন্স বা মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার একটা যোগ থাকে, ঠিক আছে? এবং প্রত্যেককে বলছি যারা টিভিতে ফোন করছেন তারা একটু তাদের টিভির সাউন্ডটাকে মিউট করে তারপর ফোনে কথা বলুন। প্রথমত হচ্ছে আপনার এই সাউন্ডের জন্য আপনারও কথা আমার কথা শুনতে অসুবিধা হবে এবং আপনার কথাও আমার শুনতে অসুবিধা হবে। এবং এই মুহূর্তে পাওয়ারফুল টাইমে এত কাজের প্রেসারে আমি থাকি যে স্বাভাবিকভাবে একটু টায়ার্ড থাকি, তো সেই জন্য একটু সাউন্ডটাকে কম করা দরকার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার, শুভ বিজয়া।
হ্যাঁ শুভ বিজয়, কে বলছেন? সুমিত চক্রবর্তী বলছিলাম। সুমিত হ্যাঁ বলুন। দাদা আমার ডেট অফ বার্থ 3rd জুলাই, 3rd জুলাই 1973 সাল, 1973 সাল। সময়? রাত্রির 11টা 43 মিনিট। রাত্রি 11টা 43 মিনিট। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। একটু ধরুন, কেমন কাটলো পুজো? মোটামুটি দাদা, আপনার কেমন কাটলো দাদা? ভালো, তবে কাজেই মানে অ্যাস্ট্রোলজির কাজেই চলে যায় বেশিরভাগ সময়টা, এবং বাড়িতে পুজো পাঠ এটা। আচ্ছা সুমিতবাবু, 3rd জুলাই 1973 মঙ্গলবার রাত্রি 11টা 43 কলকাতায় জন্ম। মীন লগ্ন সিংহ রাশি জানা ছিল এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে। বৃহস্পতি মকর রাশিতে নিচস্থ হয়ে বক্রি অবস্থায় আছে, আমি একবার চারটা দেখিনি তারপর আমি আপনাকে বলছি। ফোর্থ হাউসটা মানে জন্মকুণ্ডলীর ফোর্থ হাউসটা কিন্তু খুব ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে? এই ফোর্থ হাউসটা ডিস্টার্ব না থাকলে চারটা যা মোটামুটি ছিল এই চার্টে অনেক দূর এগোনো সম্ভব ছিল, কিন্তু এই ফোর্থ হাউসে মানে আমাদের চতুর্থ থেকে কী হয়, চতুর্থ থেকে বিদ্যা, চতুর্থ থেকে বন্ধু, চতুর্থ থেকে মাতৃস্থান, চতুর্থ থেকে বাহন, চতুর্থ থেকে আমাদের সাংসারিক সুখ, পার্থিব সুখ, এই সব জায়গাটা ইন্ডিকেট হয়। তো চতুর্থ কি হচ্ছে, রবি এবং শনি দুটো অ্যান্টি গ্রহ বসে আছে এবং কেতু বসে আছে। কেতু যেখানে বসে থাকে, রবি শনি, শনি তো এমনিই বাধার কারক গ্রহ, শনি হচ্ছে একটা পার্থিব বা সাংসারিক দুঃখদাতা গ্রহ, এবং সে বসে আছে তার অ্যান্টি গ্রহ রবির সঙ্গে সবসময় একটা ফাইট চলে, এবং সেখানে কেতু বসে আছে। আমি এর আগে একাধিক টিভি অনুষ্ঠানে আলোচনা করেছি যে কেতু যেখানে বসে থাকে সেখানে একটা ঘোট বা অবরুদ্ধতা তৈরি করে। মানে সোজা কথা একটা দৃষ্টান্ত দিয়ে আমি বলতে পারি যে ধরুন যতটা আপনার লেখাপড়ার কোয়ালিটি ছিল, মানে ভালো লেখাপড়া করলেও সেই অনুযায়ী কিন্তু আপনি নিজেকে মেলে ধরতে পারেননি ততটা, এই এই জায়গাগুলো কেতু দেয়, মানে এই ডিস্টার্বগুলো করে। এবং বর্তমানে আপনার চলছে মঙ্গলের মহাদশা আর শুক্রের অন্তদশা, মঙ্গলের মহাদশা শুক্রের অন্তদশা মানে তৃতীয় পতি এবং অষ্টম পতির অন্তদশা শুরু হয়েছে। একটু ধরুন আমি বলে দিচ্ছি, টাইমটা এমনি খারাপ না, টাইমটা খুব ভালো। এই কিন্তু এই টাইমে যেহেতু শুক্র বুধের সঙ্গে বসে আছে, বুধ হচ্ছে একটা ভালো গ্রহ তো, এবং ফিফথ হাউসে বসে আছে, ফিফথ হচ্ছে আমাদের মনের জায়গা, তো যে কোনো সিদ্ধান্তকে 5 বার ভাবনা চিন্তা করে নিতে হবে, নাহলে একটা ভুল সিদ্ধান্ত হওয়ার যোগ থাকে। এবং এই টাইমে একটা হালকা নার্ভের প্রবলেম শুরু হবে, এমন কিছু না, তবে সেটাকে গাফিলতি করলে হবে না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, একটু নার্ভের প্রবলেম শুরু হবে, আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে কিন্তু 5 বার ভাবনা চিন্তা করতে হবে, এই জায়গাটা একটু ভুল হবে, নাহলে জন্মকুণ্ডলীটা যা ভালো আছে, আপনি যদি রাহুর পাওয়ারটাকে এবং রাহুকেতু এবং শনির পাওয়ারটাকে একটু কমাতে পারেন, আমার মনে হয় যে এই চারটাতে বিরাট উন্নতি করা সম্ভব, ঠিক আছে? দাদা আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। তো আমি সেলস প্রফেশন আছি, মানে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমার কি ক্যারিয়ারে উন্নতির যোগ্য? দাদা আমি তো স্টেট কার্ড কথা বলে একদম। দেখুন আমি আপনাকে বলছি, আপনি মেডিকেল লাইনে আছেন, আপনার ফিফথ হাউসে বসে আছে বুধ এবং শুক্র, পঞ্চম থেকে আমাদের কনসালটেন্ট বিচার হয়, তো কনসালটেন্টদের সঙ্গে আপনার কিন্তু কাজ অ্যাকচুয়ালি, এবং বুধ হচ্ছে চিকিৎসা বিদ্যা, মানে বুধ হচ্ছে মেডিসিনের কারক গ্রহ, শুক্র হচ্ছে কেমিক্যালের কারক গ্রহ, এবং 10th হাউসে রাহু বসে আছে, মানে দেখুন আপনার কাজটা কিন্তু এক জায়গায় বসে না, মানে ঘোরাফেরা করে। হ্যাঁ এটা হচ্ছে আপনার কাজ, কিন্তু আপনাকে আমি কি বললাম যে আপনার ফোর্থ হাউসে রবি শনি কেতু এই যে তিনটে গ্রহ বসে আছে এইটা আপনার সব কিছুকে আটকে দিয়েছে, নাহলে আপনার বিরাট চাট, আপনার যে ছকে যে যোগটা আছে না, আজকে আপনি মেডিকেলের লাইনের সঙ্গে যুক্ত আছেন কিন্তু আজকে আপনি নিজে ডাক্তার হতে পারতেন, এটা আমি বাস্তব কথা আপনাকে বলছি, এটা মানে কোনো আপনাকে মানে কি বলে উঁচুতে তুলে দেওয়ার কথা বলছি না, এটা বাস্তব কথা যে আজকে আপনি নিজে ডাক্তার হতে পারতেন, আপনি ওষুধ নিয়েই কাজ করছেন কিন্তু আজকে আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করছেন। তো এই জায়গাটা আপনি ডাইরেক্ট ডাক্তারের কাজ করতে পারতেন ছকটা, যা আমি কি বললাম যে আপনার মধ্যে যার যোগ্যতা আমি লেখাপড়ার দৃষ্টান্ত দিয়ে আপনাকে বললাম যে যতটা আপনার কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু আপনি নিজেকে মেলে ধরতে পারেননি, কারণ কেতু সেই জায়গাটা একটা ঘোট পাকানোর বা চেপে দেওয়ার চেষ্টা করে। তো এই যে শনি কেতু এবং রাহুর পাওয়ারটাকে না কমানো পর্যন্ত আপনি লাইফে কিন্তু বিরাট উন্নতি করতে পারবেন না, কিন্তু লাইন আপনার ঠিক আছে। তাহলে কি আমার কি জীবনের কি কোনো মানে উন্নতির কিছু নেই? 100% আপনি রাহু কেতু এবং শনির পাওয়ারটাকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কমান। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনার থেকে আপনার ছক তো অনেক ভালো জন্মকুণ্ডলী, অনেক ভালো জন্মকুণ্ডলী, মানে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে যে জন্মকুণ্ডলীগুলো সমস্ত জ্যোতিষরা বলে দেবে, তান্ত্রিকরা বলে দেবে যে একে আর কিছু করা যাবে না, মানে যেখান থেকে তারা ভয় দেখাতে শুরু করবে, তো সেই মানুষকেও উন্নতি করানো যাচ্ছে, তো সেই জায়গাতে আপনার জন্মকুণ্ডলী অনেক ভালো, অনেক ভালো, মানে এই জন্মকুণ্ডলীকে কথা বলানো যাবে, আপনি সেটা বাস্তবে বুঝতে পারবেন, মানে জ্যোতিষ করলে এরকম, আপনি যেটা বলছেন স্টেট কার্ড কথা যে জ্যোতিষ করলে এরকম হয়, হবে নয় হবে না দুটো, আপনি তো ডাক্তার নিয়ে কাজ করেন, হয় মানুষ বাঁচবে নয় মানুষ মারা যাবে, একটা তো প্যাথোলজিক্যাল রিপোর্ট হয়, ডাক্তারবাবু টেলিস্কোপ দিয়ে দেখছেন, প্রেসারে মেশিন দিয়ে দেখছেন, তারপর হ্যাঁ এই রোগটা সারবে, এই রোগটা কিউরেবল,
এই রোগটা না সারবে না, এই রোগটা সারবে না, এই রোগটা ক্যান্সার হয়ে গেছে, এটা সারবে না কি, তাই তো? হ্যাঁ একদম ঠিক, তো একটা ঠিক, তো জ্যোতিষটাকেও সেই জায়গায় করা উচিত। আজকে আমরা যে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলছি, চাষি গাছ লাগিয়ে মরছে, আর কবে একটা কোটটাই পড়ে একটা গাছ লাগালাম আর ফেসবুকে ছবি দিলাম, আমি বিক্রোপণ করে ফেলে সমাজকে মানে মাথায় তুলে দিলাম না, আবার হচ্ছে একদিন কোটটাই পড়ে রাস্তায় ঝাড়ু দিলাম, এটা স্বচ্ছ ভারত হয় না। প্রত্যেকটা মানুষ আজকে খাবারওয়ালা খাদ্যে ভেজাল দেবে না, খাদ্যে বাগার মেশাবে না, আজকে ডাক্তার চিটিংবাজি করবে না, আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠিকভাবে চলবেন, আমি অ্যাস্ট্রোলজার ঠিকভাবে চলবো, এবং আমি যে পাথরটা দেবো জেনুইন পাথর আপনাকে দেবো, এই জায়গায় যদি হয় স্বচ্ছ ভারত হয়ে যাবে, এখানে কোনো মন্ত্রীর বক্তব্য লাগবে না। প্রত্যেকটা মানুষ যদি তার প্রফেশনে স্বচ্ছ হয়, যে দেখুন উত্তর তো দুটো হয় হবে নয় হবে না, দুটোর মধ্যে একটা, তা আপনাকে আমি বলছি যে এর থেকেও খারাপ ছককে ভালো করা যায়, তো সেই জায়গায় আপনার ছক অনেক অনেক ভালো ছক, ঠিক আছে? আপনি শনি রাহু কেতুর পাওয়ারটাকে কমান, আপনি পরে একবার আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করুন, এই ছকটাকে বিরাট উন্নতির চরম জায়গায় তুলে দেওয়া যাবে, ঠিক আছে? তো দাদা আপনি কালীঘাটের ওই চেম্বারে কি এখন আছেন? না আমি কালীঘাটে বসি না দীর্ঘদিন, আপনি আমাকে হাজরা চেম্বারে এবং সোহাবাজার চেম্বারে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। তো এমন কোনো জন্মকুণ্ডলী নেই যাকে উন্নতি করানো যায় না। এইবার একটা জিনিস হচ্ছে যে দেখুন পাত্রটা কতটা দিয়েছে, এইখানে পাত্রটা, এই যে কপাল, এই কপালে পাত্রটা ভগবান কতটা দিয়েছে সেটা আগে দেখতে হবে। আপনার কাছে একটা 10 লিটার বালতি আছে, আপনি যদি বলে দেন যে আমাকে তার মধ্যে একটা 10 লিটার ঘড়া আছে, আপনি যদি বলে দেন তার মধ্যে 20 লিটার জল ভরতে, আমি পারবো না, কিন্তু 10 লিটার পূর্ণ সেই ঘড়াটাকে আমি পূর্ণ করে দিতে পারবো। অর্থাৎ আপনি, আপনাকে আপনার শিক্ষকতার যোগ আছে, কিন্তু আপনার যোগ আছে প্রাইমারি স্কুলে মাস্টার পর্যন্ত, আপনাকে প্রফেসর করা যাবে না, কিন্তু আপনাকে প্রাইমারি স্কুলে মাস্টার করা যাবে যদি সেটা আপনার ভাগ্যে থাকে। আর এটাই চ্যালেঞ্জ, এটাই জ্যোতিষ, এটাই প্র্যাকটিক্যাল জ্যোতিষ। এখানে এই জ্যোতিষ করতে গেলে নামের আগে কোনো ডক্টর প্রফেসর লাগাতে হয় না, কোনো শাস্ত্রী মহারাজ পণ্ডিত লাগাতে হয় না, এটাই প্র্যাকটিক্যাল, যেটা বলবো মুখে বেদবাক্য সেটাই হবে, হয় হবে নয় হবে না, পৃথিবীতে দুটো অ্যান্সার হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার স্যার, আমি দেবেন্দ্র আরিয়া বাগুয়াটি থেকে বলছি। হ্যাঁ দেবেন্দ্র, আচ্ছা দেবেন্দ্র লিখলাম, ঠিক আছে, কার সম্বন্ধে জানবেন বলুন? আমার সম্বন্ধে জানি। হ্যাঁ বলুন ডেট অফ বার্থটা। 15 ডিসেম্বর 1980। হ্যাঁ 80। হ্যাঁ সময়? 8:40 সকালে। হ্যাঁ জন্মস্থান? কলকাতা। দেবেন্দ্রবাবু 15 ডিসেম্বর 1980 সোমবার সকাল 8:40 কলকাতায় জন্ম, মকর লগ্ন মীন রাশি, জানা ছিল এটা? হ্যাঁ মকর লগ্ন মীন রাশি। দেখুন জন্মকুণ্ডলীটা মাঙ্গলিক আছে, আমি প্রথমে আসছি দশা টশাগুলো আমি চেক করছি, ততক্ষণ আপনাকে আমি বলতে থাকি জন্মকুণ্ডলীটা মাঙ্গলিক আছে। কারণ যদি জন্মকুণ্ডলী মাঙ্গলিক থাকে এত প্রবলভাবে, তার জীবনে দুটো প্রবলেম হয়, একটা হচ্ছে যদি ম্যারেজ লাইফে জন্মকুণ্ডলী মিল না হয় তাহলে পরে ম্যারেজ লাইফের প্রবলেম, সমস্যা, বিচ্ছেদ এগুলো দেখা দেয়, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে যতটা যোগ্যতা থাকে সেই অনুযায়ী স্ট্রাগল করায় মানুষকে অনেক বেশি। আর আমি এক ঝলক আপনার চার্টটাকে দেখে নিয়েছি, আমি এখন দশা এবং ট্রানজিস্টর আপনার দেখছি, এক ঝলক আপনার চার্টটাকে দেখে নিয়েছি, আপনার চার্টের সম্ভবত 9th হাউসে শনি আছে, তো এই যে শনি 9th হাউসে যদি থাকে তো তার জীবনের ভাগ্যোন্নতি অনেক অনেক লেটে হয়, অনেক লেটে হয়, এটা হচ্ছে একটা বাস্তব জিনিস। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলে দেবো, যে যেহেতু লগ্নপতি বৃহস্পতির সঙ্গে 9th হাউসে আছে এটা একটা ব্যাপার, এবং 7th হাউসে রাহু চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে তৃতীয়, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচবার ভাবনা চিন্তা করবেন, মানে নিজের আবেগটাকে বেশি প্রাধান্য দেবেন না, বাস্তবটাকে বেশি প্রাধান্য দেবেন, নাহলে পরে জীবনে কিন্তু আপনাকে অনেক ঠকতে হবে, অনেকে ঠকাবে আপনাকে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম আর মানসিক অশান্তি ভুগছি। ফাইন্যান্সিয়াল প্রবলেমে মানসিক অশান্তিতে ভুগছেন? হ্যাঁ স্যার। আচ্ছা তো দেখুন মনের কারক গ্রহ চন্দ্র 3rd হাউসে রাহু দ্বারা দৃষ্ট, তো আপনাকে আমি একটা কথা বললাম যে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিক আবেগকে প্রাধান্য দেবেন না, বাস্তবকে প্রাধান্য দেবেন, বাস্তবের ওপর বেশি নির্ভরশীল হয়ে চলুন, এটা হচ্ছে একটা নাম একটা কারণ, মানসিক দক্ষতা এই কারণে করবে। দ্বিতীয়ত চন্দ্র মনের কারক হয়ে জলরাশিতে বসে সে শুধু রাহু দ্বারা দৃষ্ট না, শনি দ্বারা দৃষ্ট, শনি মানুষকে দুঃখ প্রদান করে, এবং সেই শনি আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি অর্থাৎ অর্থকারক গ্রহ, এবং দ্বাদশপতি বৃহস্পতির সঙ্গে 9th হাউসে বসে আছে। অনেকে হয়তো বলবে যে বৃহস্পতি একটা শুভ অর্থকারক গ্রহ, তার সঙ্গে বসে আছে তো অর্থের জায়গাটা তো ভালো হওয়া উচিত, এখানেই প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজি, যারা আমার লেখা ত্রক্কর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা 1, 2, 3 পড়েছে তারা জানে ব্যাপারটা, যেহেতু বৃহস্পতি এখানে দ্বাদশপতি এবং
শনির এজেন্ট কেতু, তো এই জায়গাটা আর্থিক প্রবলেম দেয়, এই জায়গাটা থেকে ভালো রেজাল্ট পেতে গেলে পরে আপনাকে অবশ্যই একটা শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার হয় নীলা কিংবা একটা অ্যামেথিস্ট আপনাকে পড়তে হবে, এবং তার সাথে সাথে যদি আপনি কেতুর পাওয়ারটাকে কমাতে পারেন তো আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তবে আমি একটা জিনিস বলে দিলাম যে শুধু আর্থিক ক্ষেত্রে না, জীবনের সব ক্ষেত্রেই নিজের বাস্তবকে বেশি প্রাধান্য দেবেন, আবেগ জ্ঞান, ঠিক আছে? এগুলো, হ্যাঁ এগুলো বুকিং নাম্বারে, এগুলো বুকিং নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? প্রথমত আমি সবাইকে বলে দিই যে আমি এমন কোনো জ্যোতিষ করি না, কারণ দেখুন জ্যোতিষ হচ্ছে এমনই একটা জায়গা যে যারা ছেলে মেয়েকে ডাক্তার প্রফেসর করতে পারে না তারা জ্যোতিষে এসে ডাক্তার প্রফেসর হয়ে যাচ্ছে, ডাক্তার প্রফেসর আচার্য শাস্ত্রী মহারাজ পণ্ডিত কত কি, তো মহারাজের পরের পর বেরোবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, জ্যোতিষের প্রধানমন্ত্রী হবে, জ্যোতিষে মুখ্যমন্ত্রী হবে, এরকম সব বেরোবে দেখবেন। কিন্তু যে প্রকৃত জ্যোতিষ করে গুরুর আশীর্বাদে আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালোবাসার প্রয়োজন পড়ে না, পৃথিবীতে দুটো উত্তর হবে, হবে কি হবে না, হবে কি হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার বুঝতে পারে যে রোগীকে বাঁচানো হয়তো কঠিন হবে, কিন্তু ডাক্তার তো চুপচাপ বসে থাকতে পারে না, ওষুধ তো একটা দিতে হয়, চেষ্টা করতে হয়, নাহলে মানুষ হিসেবে শিক্ষার দাম কী থাকলো। তো এইটা ব্যাপার, হবে কি হবে না দুটো একটা উত্তর থাকে, এর জন্য শাস্ত্রী মহারাজ পণ্ডিত হওয়ার দরকার পড়ে না, মানুষকে তারাপীঠ কামাখ্যায় চিটিংবাজি করে যাগযজ্ঞ করানোর প্রয়োজন পড়ে না, যে নিজের বাড়িতে নিজে পুজো করছে না ব্রাহ্মণ ডেকে পুজো করাচ্ছে, এই যে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো নিজের বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো করাচ্ছে, সে শাস্ত্রী মহারাজ পণ্ডিত হয়ে লোকের যদি পুজো করায় তো আজকে জ্যোতিষের নামে জ্যোতিষকে তো লোকে বুজরুকি চিটিংবাজি বলবেই। দ্বিতীয়ত নম্বর হচ্ছে যে প্রথমত হচ্ছে রত্ন সম্বন্ধে, একজন জেমোলজিস্ট হিসেবে আমি বলছি, একজন রত্নবিজ্ঞানীর বই খুলে আমি আপনাদের দেখিয়ে দিতে পারি যে আজকের বাজারে 90% রত্ন আসল নয়, 90% রত্ন আসল নয়, এবং সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটকে আমি কেন গুরুত্ব দিই না, আমি জেমোলজিস্ট হিসেবে আমি সেই জিনিসটাকে স্বীকৃতি দিই যে 90% রত্ন মানে আসল নয়, এটা বাস্তব কথা, এবং সার্টিফিকেটকে গুরুত্ব দিলেও হয় না, সার্টিফিকেটের বাইরেও অনেক কিছু থাকে, এটা আমি যখন জেমোলজির অনুষ্ঠান করব তখন আপনাদের এটা টিভিতে বলবো যে সার্টিফিকেটের মধ্যেও আপনারা কীভাবে ঠকে যান। যাই হোক সেসব প্রশ্ন পড়ে, তবে একটা জিনিস হচ্ছে যে আমাদের জীবনটা সবসময় গ্রহের সঙ্গে সম্পর্কিত, এবং যে কোনো মানুষ যে জীবনে সফল হচ্ছে, এই যে বলছে আর্থিক কষ্টে ভুগছি, আর্থিক কষ্ট নিয়ে মানসিকভাবে ভুগছি, কেউ বলছে জীবনে উন্নতি করতে পারছি না, কেউ বলছে কবে উন্নতি হবে, কেউ বলছে কবে বিয়ে হবে, কেউ বলছে বিয়েটা ভেঙে গেল, কেউ বলছে সন্তান হচ্ছে না, এই যে বিভিন্ন প্রবলেম, এই প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে গ্রহের একটা সম্বন্ধ আছে। যে মানুষটা আজকে সফল হয়ে যাচ্ছে, যে বুক ফুলিয়ে বলছে যে আমার যোগ্যতা আছে আমি কিছু করলাম, তার যোগ্যতা নাই, তার যোগ্যতা হওয়ার পেছনে কিন্তু সেই গ্রহের ইনফ্লুয়েন্স। আর ওই যে ব্যক্তিরা কিছু করতে পারলো না, ওই ব্যক্তিরা কিছু করতে পারলো না, না ওই ব্যক্তিটাকে করতে দিল না, কে দিল না, না গ্রহ, তো সেই অশুভ গ্রহ যে করতে দিচ্ছে না তার প্রভাবটাকে দূরে সরিয়ে রেখে শুভ গ্রহ যে আপনাকে কিছু করাবে তার পাওয়ারটাকে বাড়ানো, এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির বৈশিষ্ট্য। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাদের কাছে চ্যালেঞ্জ রাখে বরাবর, যারা বিগত কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান দেখছেন এবং আমার সান্নিধ্যে এসছেন, যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ব্যক্তির, শুধু যে কোনো ব্যক্তির না, যে ব্যক্তি অন্যান্য জ্যোতিষতন্ত্র বাস্তুবিদের কাছে মানে ঠোকে ঠোকে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, মানে যার যিনি জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, যিনি মনে করছেন যে আর কেউ নেই আমাকে উন্নতি করাতে পারে, সেই মানুষকে উন্নতির রাস্তা আমি ধরে দেবো। কী বললাম, 10 লিটার বালতিতে 20 লিটার জল ভরে দিতে পারবো না, কিন্তু 10 লিটার পূর্ণ করে দিতে পারবো, কিন্তু যার এখানে কপালটা 20 লিটার দিচ্ছে বা 100 লিটার দিচ্ছে ভগবান, তাকে 100 লিটার পূর্ণ করা যাবে, অর্থাৎ একজনা প্রফেসর হয়ে গেলো, আমি কেন প্রাইমারি স্কুলে মাস্টার হলাম, এটা চিন্তা করেন না, কিন্তু উন্নতি আপনার যোগ্যতা অনুযায়ী হবেই। এবং এই দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে স্থান কাল পাত্র বলে কোনো সময় নেই, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক বছর কিছু পাওয়ারফুল টাইম থাকে, যে টাইমের প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি কাজ করে, প্রত্যেক বছর জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত এই পাওয়ারফুল টাইমটা চলে, এই বছর এই পাওয়ারফুল টাইমটা 12 নভেম্বর পর্যন্ত এই পাওয়ারফুল টাইম চলবে, এবং আমি প্রত্যেককে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই পাওয়ারফুল টাইমটায় যারা তাদের সম্পূর্ণ প্রতিকার করেছে তাদেরকে আমি একটা হিমালয়ান প্রতিকার পরে সম্পূর্ণ বিনামূল্যে দেবো, অন্যান্য অনুষ্ঠানেও এর সম্বন্ধে বিস্তারিত জেনে নেবেন, ভালো থাকুন।